নমস্কার ফ্রেন্ড, আমি প্রশান্ত বিশ্বাস আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টেকনো হরিপদ। আজকে কিন্তু আর একটা প্রতিদিনের মতনই আর একটা মোবাইল আমি কিন্তু নিয়ে এসেছি, সেটা হচ্ছে আপনার এমটেক কোম্পানির ইরোজ স্মার্ট। অর্থাৎ এই মুহূর্তে কম বাজেটে একটা বাজেট ফোন কিন্তু আপনি বলতেই পারেন, মাত্র 4,500 থেকে 5,000 টাকার ভিতরে কিন্তু মার্কেট থেকে এই ফোনটি আপনি পেয়ে যাবেন। এমটেক কোম্পানির ইরোজ স্মার্ট মডেল নাম্বার 4G ভোল্টি সেট। হ্যাঁ বন্ধুরা, জিও সিম সাপোর্ট নেবে এরকম একটা সেট কিন্তু মার্কেটে নিয়ে চলে এসেছে এমটেক কোম্পানি একদম কম পয়সায়। আপনারা দেখতে পাচ্ছেন সেটটা, এই সেটটাই 4,500 থেকে 5,000 টাকার ভিতরে কিন্তু আপনি মার্কেট থেকে পেয়ে যাবেন। তো সেটটার ভিতরে ফিচার্স কি আছে আজকে আমি আপনাদের সব রিভিউ দিয়ে দেবো, অর্থাৎ সব জানিয়ে দেবো ভিতরে আপনার কি কি কোম্পানি দিয়েছে, ক্যামেরা কত দিয়েছে, ডিসপ্লে কত দিয়েছে, ব্যাটারি কত দিয়েছে, কোন ভার্সান দিয়েছে, নওগাত ভার্সান, ভার্সানটা কিন্তু নওগাত 7.0 অ্যান্ড্রয়েড সিস্টেমটা কিন্তু এর ভিতরে কোম্পানি দিয়ে দিয়েছে, ব্যাটারি 2400 mAh একটা ব্যাটারি কিন্তু দিয়ে দিয়েছে, খুব সুন্দর একটা ব্যাটারি, প্রসেসর কোয়াড কোডের একটা প্রসেসর কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছে কোম্পানি, ডিসপ্লেটা কত আছে 5 ইঞ্চি অর্থাৎ 5 ইঞ্চি আপনার HD LED ডিসপ্লে কিন্তু এর ভিতরে কোম্পানি দিয়ে দিয়েছে, আর ক্যামেরা কত দিয়েছে 5 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছে, অর্থাৎ সেলফি ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল আর পিছনের ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু কোম্পানি এর ভিতরে দিয়ে দিয়েছে। আর র্যাম কত পাচ্ছেন, 1 GB র্যাম পাচ্ছেন, আর ইন্টারনাল স্টোরেজ কিন্তু আপনি পাচ্ছেন 8 GB, আর যারা এক্সটার্নাল স্টোরেজ ভরতে চাইছেন অর্থাৎ চিপ ভরতে চাইছেন তো অবশ্যই ভরা যাবে, চিপ ভরার জায়গাও কোম্পানি কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছে 156 GB বা 256 GB কিন্তু আপনি ভরতে পারবেন এর ভিতরে, কিন্তু আপনি অবশ্যই মেমোরি কার্ড ভরতে পারবেন, আর দুটো সিম কার্ড কিন্তু একই সঙ্গে ইউজ করতে পারবেন, একটা 4G আর একটা 3G 2G যাই বলেন না কেন, তো অবশ্যই এই মোবাইলটাকে ভরতে পারবেন, অর্থাৎ ব্যবহার করে দেখতে হবে আপনাদেরকে, যারা এখন মোবাইল নেননি বা নিতে নিতে ইচ্ছুক করছেন বা এই মোবাইলটা অবশ্যই নিতে পারেন, এটা কিন্তু অনুরোধ রইল আমার। তো স্মার্ট কোম্পানির ইরোজ স্মার্ট বলে একটা মোবাইল কিন্তু কোম্পানি নিয়ে এসেছে এমটেক কোম্পানি, সার্ভিস সেন্টার কিন্তু প্রতিটা শহরে অ্যাভেলেবেল আছে, চিন্তার কোনো কারণ নেই, 1 বছরের ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে, অর্থাৎ 1 বছরের মধ্যে মোবাইলটা যদি খারাপ হয়ে যায় তো চিন্তার কোনো কারণ নেই, কোম্পানি কিন্তু বিনা পয়সায় আপনার মোবাইলটা সারিয়ে দেবে, তো আর চিন্তা কিসের, তো নিয়ে নেন এমটেক কোম্পানির ইরোজ স্মার্ট বলে একটা মডেল, যে মডেলটা আপনাদের আজকে রিভিউ দিয়ে দিলাম, এই মডেলটা কিন্তু খুব সুন্দর, অর্থাৎ মডেলটা লুকিংটাও খুব ভালো করেছে কোম্পানি, তো যারা নিতে ইচ্ছুক তো ফটাফট নিয়ে নেন, তো চিন্তার কোনো কারণ নেই। আর প্রতিদিনের মতন একটা রিকোয়েস্ট আজকেও করছি, আমার চ্যানেলের নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে একবার টিপতে ভুলবেন না, আর পাশে কিন্তু সঙ্গে সঙ্গে একটা বেল আইকন চিহ্ন চলে আসবে, ওটাকেও একবার টিপতে ভুলবেন না, অর্থাৎ যে ভিডিও আমি আপলোড দেবো সবার আগে আপনাদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে, আপনারা অবশ্যই দেখতে পারবেন, প্রতিদিনের মতন যে ভিডিও আমি ছাড়ি অর্থাৎ মোবাইল সম্বন্ধে ছাড়লে তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন, তো অন্যান্য সম্বন্ধে ছাড়লেও কিন্তু আপনি ভিডিওটা পেয়ে যাবেন, তো চিন্তার কোনো কারণ নেই, তো একবার সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে একবার টিপে দিন, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টস করতে কিন্তু কেউ ভুলবেন না, অর্থাৎ ভিডিওটা কেমন লাগলো, তো সবার কাছে এই আশাটা রাখছি যে কমেন্টসটা অন্তত করবেন যে ভিডিওটা কেমন লাগবে, তো সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা পুরো কমপ্লিট করার জন্য, আর সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। আমি প্রশান্ত বিশ্বাস, নমস্কার।